আসসালামু আলাইকুম। আপনারা যারা এবছর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বি ইউনিট, ই ইউনিট বা এফ ইউনিট, আই ইউনিট বিভিন্ন ইউনিটে পরীক্ষা দিতে যাচ্ছেন, আপনারা জানেন আপনাদের অনেক ইউনিটেই বুদ্ধিমত্তা বা আইকিউ নামক একটা অংশ থাকে, যে অংশটা নিয়ে আমি আজকে আলোচনা করতে যাচ্ছি এবং সেটা কিভাবে অল্প সময়ের মধ্যে করা যায় সেটা আমরা দেখব। একদিন সকালের তাপমাত্রা রেকর্ড করে দেখা গেল প্রতি 2 ঘন্টায়, দেখেন প্রতি 2 ঘন্টায় 1 ডিগ্রি হারে তাপমাত্রা বেড়েছে, 2 ঘন্টায় বেড়েছে 1 ডিগ্রি। সকাল 6টায় তাপমাত্রা ছিল 53 ডিগ্রি, কখন তাপমাত্রা হবে 56.5 ডিগ্রি, খুবই সহজ। দেখেন সকাল 6টায় ছিল 53 ডিগ্রি, এখন বাইরে হয়েছে কত? 56.5 ডিগ্রি, তার মানে আপনার টোটাল বাড়ছে কত? 3.5 ডিগ্রি, 3.5 ডিগ্রি। আচ্ছা, প্রত্যেক ডিগ্রি বাড়তে কত ঘন্টা সময় লাগে? 2 ঘন্টা। তাহলে অবশ্যই 3 ডিগ্রি বাড়তে 6 ঘন্টা সময় লাগছে, আর 0.5 ডিগ্রি বাড়তে 1 ঘন্টা সময় লাগছে, তাহলে টোটাল সময় লাগছে কয় ঘন্টা? 7 ঘন্টা। 6 এর সাথে 7 যোগ করেন, 6 আর হলো 7 যোগ করলে কত হয়? 13। 13 মানে কি? 12-এর পরে 1, তার মানে ব্যাপারটা হবে দুপুর 1টা। বিষয়টাকে আমরা বুঝতে পেরেছি, অনেক সহজ। যদি আপনি একদমই অঙ্কগুলো করতে হবে না বা এই বুদ্ধিমত্তাগুলো আপনাকে করতে হবে না, আপনি যদি ইনস্ট্যান্ট দাঁড়ায় দাঁড়ায় ক্যালকুলেশন করেন, দেখবেন এগুলো আসলে আমরা বলতে পারি খুবই সহজ যদি আপনি এইভাবে চিন্তা করেন। আচ্ছা দেখেন, তবে আপনার মূল কথাটা জানতে হবে, যেখানে আমরা ডিগ্রি এবং সময়ের যে একটা ব্যাপার, বিষয়গুলো সম্পর্কে একটু ধারণা থাকতে হবে। একটি ধাতু ঘন বস্তুর ওজন 6 কেজি। ঘন বস্তুতে আমরা কিন্তু একটা জিনিস জানি, কি জানি? দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, তিনটা জিনিস থাকে, তাই না? দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। তাহলে দেখেন একটি ধাতু ঘন বস্তুর ওজন 6 কেজি। একই ধাতুর তৈরি আরেকটি ঘন বস্তু যার প্রতিটি বাহু দ্বিগুণ হলে ঘন বস্তুটির ওজন কত? আমি কিন্তু অপশন দেখে বলে দেবো 48 কেজি, কিন্তু আপনি কিন্তু বলে দেবেন যেহেতু দ্বিগুণ তাহলে 12 কেজি। আপনার মাথায় কিন্তু এটা আসবে, কারণ আমি 48 কেজি কেন বললাম? দেখেন দ্বিগুণ করছে মানে কি? দ্বিগুণ করছে মানে দ্বিগুণ কি একটা পাশকে করছে? না, তিনটাকেই করছে। দৈর্ঘ্যকে দ্বিগুণ করছে, প্রস্থকে দ্বিগুণ করছে, উচ্চতাকে দ্বিগুণ করছে, গুণে দেখেন 48, অর্থাৎ এটি কিন্তু 8। এখানে 8 আসে, 6 × 8 = 6 × 8 = 48, এই যে 48 কেজি। কিন্তু আমরা যখন অঙ্কটা করি কিংবা এই বুদ্ধিমত্তাটা আলোচনা করি, তখন আমাদের ব্রেনে কিন্তু এইভাবে আসে, হঠাৎ কিন্তু আমাদের ব্রেনে ধরে সারে না, একটি ধাতু ঘন বস্তুর ওজন 6 কেজি, একই ধাতুর তৈরি আরেকটি ঘন বস্তু যার প্রতিটি বাহু দ্বিগুণ করা হলে, আপনি কি খেয়াল করছেন? দৈর্ঘ্য কেউ দ্বিগুণ করা হয়েছে, প্রস্থ কেউ দ্বিগুণ করা হয়েছে, উচ্চতা কেউ দ্বিগুণ করা হয়েছে, কিন্তু এক্ষেত্রে আমরা একটাকে দ্বিগুণ ধরে 6 × 12 কেজি এইভাবে কিন্তু নামিয়ে দিচ্ছি। সো এইভাবে আমাদেরকে চিন্তা হবে, চিন্তা করতে হবে, দৈর্ঘ্য দ্বিগুণ করছে, প্রস্থ দ্বিগুণ করছে এবং উচ্চতা দ্বিগুণ করছে, যে কারণে এটার পরিমাণটা কত হয়েছে? 48 কেজি। আমরা কি বুঝছি বিষয়টা? এবং খুবই সহজ। আর যদি না বুঝি তাহলে কিন্তু এগুলো খুবই কঠিন, মাথার চুল সবগুলো যদি আপনি ছিঁড়ে ফেলেন এই ক্যালকুলেশন গুলো করার সময় মিলবে না, যদি আপনি প্রক্রিয়াটা না জানেন, মূল কথাটা যদি না জানেন। তো এক্ষেত্রে দেখেন আয়নায় ঘড়ির কাঁটায় সময় যদি দেখা যায় 8টা, তবে ঘড়িটিতে আসল সময় কত? এগুলো দেখে কিন্তু আমরা অনেক সময় আউলে যাই যে এগুলো আমরা অ্যান্সার করবো কিভাবে, আয়নায় কোন স্টাইলে আসে, কেমনে আসে, আমরা এটা বুঝবো কিভাবে? কিন্তু আয়নার যে ব্যাপারটা, এখানে আয়নার প্রতিফলন নামে আমার একটা ভিডিও আছে, হ্যাঁ সেটা আপনি আই বাটনে ক্লিক করে দেখতে পারবেন, যে এখানে বুদ্ধিমত্তা অংশের ভিতরে আয়নার প্রতিফলন, যে আয়নাটা আসলে কি, আয়নাটা আমি একটু বলে দিতেছি, আয়নাটা আসলে কিন্তু এরকম যে আপনি ধরেন এইভাবে লিখতেছেন যে এমনি করে ধরেন আপনি, অথবা আপনি যদি এমনি কোনো ই নেন, ধরেন আপনি লিখলেন হলো পি, ঠিক আছে, এই পিটা এটাকে যদি আমরা আয়নায় দেখি তাহলে কি হবে? আমরা বুঝবো কিভাবে এই পিটাকে আয়নায় দেখলে কেমন হবে? আয়নায় দেখার মূল সূত্রটা কি? আয়নায় দেখার মূল সূত্রটা আপনাকে জানতে হবে, এটা উপরে নিচে চেঞ্জ হয় না, এটা হলো ডানে বামে চেঞ্জ হয়, উপরে নিচে কিন্তু আয়নায় চেঞ্জ হয় না। আয়নায় চেঞ্জ হয় কি? উল্টাটা হয় কোন জায়গায়? ডানে বামে। তার মানে দেখেন এটা ডান পাশে, পিটা ডান পাশে আছে না, ঠিক আছে, তাহলে পিটা কোন পাশে আসবে? এই বাম পাশে আসবে, এটা হলো আয়না, এইটার আয়না এটা, এটার আয়না এটা, কথাটা কি বুঝছি? আয়না মানে মানে ডানে বামে। যেমন মনে করেন যে আপনি এখানে লিখলেন এল, ঠিক আছে,
আচ্ছা এখন যদি এটা আয়নায় হয় কেমনে লিখবেন? কিচ্ছু না, এই যে টানটা এটা ডান দিকে গেছে না, এটা এটা এদিকে হবে, এই যে হয়ে গেল আয়নাটা হয়ে গেল। ঠিক আছে, এগুলো আয়নার মূল কথা। ঠিক আছে, তো আয়নার মূল কথাটা যদি আপনি জানেন তাহলে আপনি ঘড়ির কাঁটাও কিন্তু বুঝতে পারবেন। যেমন ধরেন আমি একটা হালকা একটা ঘড়ির ডায়াগ্রাম দেখাইতেছি, মনে করেন যে এখানে আছে 12টা, এখানে আছে 6টা, এটা কিন্তু আমরা সবাই জানি। ঠিক আছে, এইভাবে কিন্তু একটা দাগ কাটা থাকে, এইভাবে একটা দাগ কাটা থাকে। ঠিক আছে, তো আপনি দেখেন এটা স্বাভাবিকভাবে 9টা, ঠিক আছে, এটা স্বাভাবিকভাবে 3টে। ঠিক আছে, এখন যদি আমরা এর মধ্য থেকে আরো দাগ কাটি, দেখেন এখানে আমি 11টা আনবো, এখানে আমি 10টা আনবো, এখানে আমি 8টা আনবো, এখানে আমি কয়টা আনবো? 7টা। ঠিক আছে, এই দিক থেকে আবার কি হবে? কমতে থাকবে, 5টা, এখানে কয়টা হবে? 4টা, এখানে কয়টা হবে? 2টা, এখানে কয়টা হবে? 1টা। আমরা জানি প্রত্যেকটা কাটার মধ্যে কিন্তু 5টা করে ভাগ থাকে, তাই না? প্রতিটা কাটার ভিতরে কয়টা করে ভাগ থাকে? 5টা করে ভাগ থাকে। আচ্ছা দেখেন, ওনারা যে প্রশ্নটা করছে একটু যদি আমরা চিন্তা করি তাহলে কিন্তু হয়ে যাবে। আয়নায় ঘড়ির কাঁটায় সময় যখন দেখায় দেখেন এই জারটা, আপনি একটু এইভাবে চিন্তা করবেন, এই জারটা। ঠিক আছে, তার মানে আয়না মানে উল্টা। উল্টা মানে কি? যেটা বামে আছে সেটা ডাইনে দেখাবে, আর যেটা ডাইনে আছে সেটা বামে দেখাবে। এই যে দেখেন, এখানে ডানে 8 আছে, বামে 8 আছে, ডাইনে কত আছে? 4। এটার সাথে এটা সম্পর্ক হবে। দেখেন আয়নায় ঘড়ির কাঁটায় সময় যদি দেখা যায় 8টা, তবে ঘড়িতে আসল সময় কয়টা? 4টা। একেবারে সহজ না? মানে বিষয়টা হলো বাম পাশ আর হলো ডান পাশ, ওনারা বাম পাশের কথা বলছে 8টা, তাহলে আমার ডান পাশেরটা হবে 4টা। আয়নায় মানে উল্টা হবে। ঠিক আছে, এইভাবে যদি ওনারা বলতো, আয়নায় ওনারা বলতেছে 3টা 45 মিনিট দেখতেছে। ঠিক আছে, দেখেন আয়নায় দেখতেছে 3টা 45 মিনিট, এই ধরেন এই যে 3টা, আমি ধরে নিলাম এখানে 3টা 45 মিনিট। আচ্ছা এটার উল্টা পাশে যান, উল্টা পাশে গেলে তো এই দিক থেকে 15 মিনিট যাবো, তাই না? এই দিক থেকে উপরে দেখো 15 যাবো, তার মানে এখানে কত আসবে? 8টা 15 মিনিট। অলরাইট, স্বাভাবিক, তাই না? তার মানে আপনাকে বুঝতে হবে আয়না মানে কি, ডান আর হলো বাম। ঠিক আছে, অর্থাৎ যদি বলে আয়নায় দেখলেন বাজে হলো 7টা, আয়নায় কত দেখলেন আপনি? বাজে 7টা, আসল সময় কত? 1টা। আচ্ছা আয়নায় দেখলেন বাজে কত? 10টা। ঠিক আছে, সরি আমি ভুল করলাম, এইভাবে না তো, আয়নায় দেখলেন হলো আপনি কয়টা বাজে? 7টা, তাহলে আপনার আসল সময় কয়টা? 5টা। ডানে বামে হিসাব করবেন সবসময়। আয়নায় দেখলেন 11টা বাজে, তাহলে আসল সময় কত? 1টা। আয়নায় দেখলেন 10টা বাজে, আসল সময় কত? 2টা। আয়নায় দেখলেন 2টা বাজে, আসল সময় কত? 10টা। আমি কি বোঝাতে পারছি? তো এই ধরনের বুদ্ধিমত্তা নিয়ে আমরা আপনাদের সামনে রেগুলার হাজির থাকার চেষ্টা করব, যদি আপনারা সাথে থাকেন তাহলেই সম্ভব, আর তাছাড়া সম্ভব না। আমি আপনাদের সাফল্য কামনা করে আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।